খুব শীঘ্রই বড় পর্দায় আসতে চলেছে অভিনেত্রী তথা পরিচালকের প্রথম ছবি এটা আমাদের গল্প। সেই ছবিতেই অভিনয় করছেন অপরাজিতা আঢ্য, এক বাঙালি লোকেই দেখা যাবে তাকে। ইতিমধ্যেই শহর জুড়ে শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং, আর সেই ছবির শুটিং স্পটেই হাজির কি খবর। কি খবরের মুখোমুখি হয়ে নিজের চরিত্র নিয়ে কি বললেন অপরাজিতা? এটা আমাদের গল্প মানুষ দিয়ে নতুন ছবিতে অভিনয় করছো, নিজের চরিত্র নিয়ে একটু বলো। চরিত্রটা আমার যা বয়স তার থেকে বছর পনেরো বেশি বয়সের একজন মহিলা, আরও বেশিই হবে, হ্যাঁ বছর পনেরো বেশি, বছর পনেরো কুড়ি বেশি। এবং তার একটা প্রেম হয় এই বয়সে, তো সেই প্রেমটা নিয়েই গল্পটা, এবং প্রেম এবং প্রেমের পরিণতি কী হয় এরকম বয়সের একটা প্রেমের, এবং সমাজ সেটা কীভাবে নেয়। সমাজটা তো বাড়ি থেকেই শুরু হয়, সেই বাড়ির সমাজ থেকে বাইরের সমাজ কীভাবে নেয় এবং শেষ পর্যন্ত কী হয় সেটাই হচ্ছে আমাদের গল্প। খুব মিষ্টি একটা গল্প, খুব মিষ্টি একটা গল্প, খুব মিষ্টিভাবে বলা ছবিটা, যেভাবে বলা হয়েছে ছবিটায় সেটা খুব মিষ্টি একটা গল্প। এবং মানসিক ডিরেকশন বলেই আমি করতে রাজি হয়েছি, এবং আজকে লাস্ট শট হলো ছবিটার আমার, আর একটা গান বাকি আছে। মানুষের দিকে এতদিন অভিনেত্রী হিসাবে দেখেছো, এখন পরিচালক, পরিচালক হিসাবে কি মানুষের দিকে কোথাও একটু আলাদা কি বকাঝোকা করছে? না, পরিচালক হিসেবে অভিনেত্রী হিসেবে দেখেছি, ও তো মানে অসাধারণ মাপের অভিনেত্রী। আর পরিচালক যদি বলা হয়, পরিচালক হিসেবে অসম্ভব খুঁতখুঁতে, এটা নয় অপা, এটা হবে না, এটা নয় ওটা, ওটা নয়। পরিচালক হিসেবেও কিন্তু খুব ভালো, খুব ভালো, মানে খুঁতখুঁতে পরিচালক মানে সে কিন্তু খুব ভালো পরিচালক। যার সাথে এতদিন অভিনয় করেছো তার পরিচালনায় এখন সিনেমায় অভিনয় করছো, কতটা এনজয় করছো ব্যাপারটা? খুবই এনজয় করছি, বন্ধু ছবিতে অভিনয় করার একটা আলাদা মজা আছে, তার মধ্যে নিজের অনেক ইনপুটস থাকে, সেগুলো দেওয়া যায়। এবং যখন কোনো মানে কাছের বন্ধু, মানুষই তো আমার বন্ধু, কাছের বন্ধু যখন কাছের বন্ধুকে নিয়ে ছবি করে, তার মধ্যে তো ইগো ক্ল্যাশ করেন, আমি এটা ভেবেছি এটাই করতে হবে, এইটা মানে যেটা অনেকেই করে করে থাকেন আর কি, বলছেন ভুল কিন্তু সেটাই করবেন আর কি, তো এক্ষেত্রে সেটা হচ্ছে না। ক্যামেরায় অমিত মুন্সির সঙ্গে পায়েল গাঙ্গুলি, কি খবর কলকাতা।